ফেসবুকে অবতার তৈরি করার একটি ট্রেন্ডিং চলছে, অর্থাৎ আপনি আপনার নিজের মতনই একটি কার্টুন তৈরি করতে পারবেন ফেসবুক থেকে। তার জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে প্রথমে দেখে নিতে হবে আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট আছে নাকি। যদি আপডেট না থাকে অবশ্যই গিয়ে সেটিকে আপডেট করুন। আপডেট করার পর সেটিকে ওপেন করলেই উপরে কর্নারে যে থ্রি লাইন অপশান আছে ওটিকে ক্লিক করুন, এবং ওই থ্রি লাইন অপশানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে যান, স্ক্রল করে নিচের দিকে যান, গিয়ে দেখুন সি মোর বলে একটি অপশান আছে। ওই সি মোর অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি দ্বিতীয় নম্বরে অবতারের একটি অপশান দেখতে পাবেন। ওটাতে ক্লিক করলেই আপনাকে এই ধরনের একটি পেজ দেখাবে, এখানে আপনাকে নেক্সট করতে হবে। এরপর প্রথমেই দেখুন আপনার স্কিন কালারের একটি অপশান দিচ্ছে, এখান থেকে আপনার যে স্কিন কালার সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং সিলেক্ট করে নেক্সট করলেই এই ধরনের একটি পেজ আসবে। এখানে আপনাকে হেয়ার স্টাইলের অপশান দেবে, আপনার যে ধরনের হেয়ার স্টাইল আছে আপনি এখান থেকে খুঁজে সেটিকে সিলেক্ট করতে পারবেন। এখানে শর্ট, মিডিয়াম, লং তিন ধরনের হেয়ার স্টাইলই কিন্তু আপনি পাবেন। তো এখানে আমি এটিকে সিলেক্ট করলাম। এরপর পাশে দেখুন হেয়ার স্টাইলের পাশে একটি কালারের অপশান আছে, ওই কালার অপশানটিতে ক্লিক করলেই হেয়ার কালার এখানে দেখাবে, আপনার পছন্দের মতো একটি হেয়ার কালার আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার যে ধরনের হেয়ার কালার আছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এইভাবে ওপরের অপশানগুলিকে এক এক করে ক্লিক করবেন, এবং নিচে যে ইমেজগুলি আছে সেখান থেকে ইমেজ সিলেক্ট করলেই ওপরে কিন্তু একের পর এক সেগুলো অ্যাড হতে থাকবে। একেবারে শেষ অপশানে আবার পাবো ইয়াররিং, ওটি সিলেক্ট করার পর উপরে যে ডান অপশানটি আছে সেটিকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের অবতার তৈরি হচ্ছে, এবং এই ধরনের একটি নেক্সট অপশান দেখাবে। নেক্সট করলেই আমরা এখানে আরেকটি পেজ পাবো, সেখানে আবার নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে এখানে দেখুন তিনটে পোজ দিয়েছে, এখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে স্কিপ করে যেতে হবে আপনাকে। স্কিপ করার সাথে সাথে দেখুন আপনার অবতার এখানে রেডি হয়ে গেছে। এখানে একটি ইন্টারেস্টিং ফিচার হলো এই অবতারটি কিন্তু এখানে স্টিকার হিসেবে সেভ হয়ে গেছে, অর্থাৎ আপনি ফেসবুকে যে কোনো জায়গায় গিয়ে যদি কমেন্ট করতে চান, কমেন্ট বক্স খোলার সাথে সাথেই প্রথমে যে অপশানটি পাবেন সেই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সাথে সাথেই নিচে দেখবেন ওই অবতারের একাধিক স্টিকার সেখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এই স্টিকারগুলিকে আপনি ইচ্ছামতো ফেসবুকে যেখানে খুশি সেন্ড করতে পারবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।